কাছেরো দূরের প্রিয়দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু আমরা আল্লাহ সুবাহান তালার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে মোহান আব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান উপহার দিয়েছেন এ মাসটি রহমত বরকত ও মাঘফিরাত দিয়ে আল্লাহ সুবাহান তালা ঢেকে দিয়েছেন আমরা এ মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে আমরা করুণা ভিক্ষা চাইতে পারি এবং আমাদের প্রয়োজনগুলি বেশি বেশি আমাদের দয়ালু মালিকের কাছে উপস্থাপন করতে পারি আমাদের দয়ালু রব তিনি আমাদের এমন প্রিয় মালিক তার কাছে আমরা যদি আমাদের কথাগুলি বলতে পারি তিনি আমাদেরকে দিতে চান এই জন্য আল্লাহ সুবাহান তালা তার কোরআনের ভিতরে অসংখ্য দোয়া তার বান্দার জন্যে শিখিয়েছেন যেগুলি বলে বলে আল্লাহর বান্দাগুলি আল্লাহর কাছে চাইবেন যেমন আল্লাহ সুবাহান তালা তার বান্দার পরিবারটার ব্যাপারে কথা বলেছেন তিনি বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়া জিনা ওজুরিয়া তিনা কুরয়াত আ ইনু ওয়াজা আল না আলীল মুত্তক তাই প্রিয় দর্শক আসেন আমরা সকলে আমাদের প্রিয় মালিকের কাছে আমাদের কথাগুলি আমাদের ফরিয়াদ আমরা তার কাছে ব্যক্ত করি আল্লাহ আমিন লা ইলাহা ইল্লাল্লাহ দহু লা শরীকা লাহু লাহুল মুলকু আলা হুল হামদু ইউমিত ওয়াহু আলা কুল্লি শাহীন কদির আল্লাহ লামা নিআলিম মা আ'তাইত ওয়ালা মুতি আলিম মা মানাত ওয়ালা ইয়াংফাউযাল জদ্দি মিনকাল জদ্দু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন সহরের পরে আপনার দরবারে ভিক্ষুকের মত হাত আমরা তুলেছি আপনি আমাদের এমন রব জীবনের সব কিছু আপনি তো আমাদের প্রয়োজনগুলি মিটাতে পারেন আল্লাহ তাআলা আমাদের যা চাওয়ার সব কিছু আমরা আপনার কাছে চেয়ে থাকি জীবনে যা বলার সব কিছু আপনার কাছে বলে থাকি আপনি ছাড়া কেউ আমাদের দুঃখগুলি দূর করতে পারে না চোখের পানি কেউ মুছে দিতে পারে না তাই তো রব্বাল আরামিন সেহেরির পরে আপনার দরবারে বিক্ষোভের মতো হাত আমরা তুলেছি দয়ালু মালিক মেহরবানি করে দা করে আমাদের সকলের তাম জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দেন রব্বুল আলমিন মাহে রমজানে তারাবির মাধ্যমে যেই সোয়াব আপনি দান করেছেন সেহরির মাধ্যমে যেই সোয়াব আপনি দান করেছেন ইফতারের মাধ্যমে যেই সোয়াব আপনি আমাদের দান করেছেন দয়া করে সমস্ত সবগুলি আমাদের প্রিয় নবীর রওজাত হারে সোনার মদিনাই পৌঁছে দেন আল্লাহ তালা বাবা আদম সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত অন্ধকার মাটির তলায় যে সকল মমিন মমিনাদ গুলি শুয়ে আছেন আল্লাহ দা কলে সকলের কবরে আজকের হাদিয়া গুলি আপনি পৌঁছে দেন আমাদের আত্মীয় স্বজন যেন আমাদের থেকে বিদায় হয়ে অন্ধকার কবর আছে আল্লাহ তালা দা করে আমাদের স্বজনদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দেন রব্বুল আমিন গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি প্রতি আপনি রহম করেন মুসলমানদেরকে আপনি কবুল কবুল করেন মুসলমানদেরকে কোরআন ধরার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ বাংলাদেশের প্রতি আপনি রহম করেন বাংলাদেশের প্রশাসনের সমস্ত মানুষগুলিকে আপনি কবুল করেন এই দেশের খামারে কাজ করে শ্রমিকদের প্রতি আপনি রহম করেন আল্লাহ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা অসহায় মানুষ এই দেশের ভিতরে বসবাস করে রব্বুল আলমিন সবার প্রতি আপনি দয়া করেন সকলকে খাটি মুমিন হওয়ার তৌফিক আপনি দান করে দেন রব্বুল আলমিন আপনার কাছে যেই ফুরিয়াতগুলি আমরা করলাম সবগুলি আপনি কবুল করে নেন আর যা বলতে পারি নাই কিন্তু আমাদের প্রয়োজন আপনি তো আমাদের এমন মালিক যা আপনার কাছে প্রকাশ করি তা আপনি যেইভাবে জানেন যা বলতে পারি না সবগুলি আপনারা জানা আছে রব্বুল আলামিন যা পেলে পরে আমরা আনন্দিত হব যা পেলে পরে আমাদের জীবনটা সুন্দর হবে দয়ালু মালিক তার সব আপনি আমাদেরকে দান করে দেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাং তামি অলালিম অতবা আলাইনা يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله. صلى الله عليه وسلم.